হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি ডার্ক মুডের উপর ইমেজিং একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি আপনারা KLWP-র উপর দেখতে পারবেন। খুবই অসাধারণ একটি থিমস আজকে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ অসাধারণ নবা সেট আপ ভিডিও নিয়ে হাজির হব এবং KLWP-র উপর ইমেজিং ইমেজিং থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড সেট আপটি শুরু করা যাও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই সেট আপটি করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো KLWP। KLWP একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরে আই বটনে একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে নবা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নবা লঞ্চারটি না থাকে তাও উপরে আই বটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নবা লঞ্চারের অ্যাপডেটিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নবা লঞ্চারটি সেটিং করতে হবে। তো দেখেন বন্ধুরা, এখান থেকে আমি নবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই আপনি ফার্স্ট টাইম নবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিন টি এইরকমই দেখাবে, তারপর স্কোর করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দিবেন, সাথে সাথে নবা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনার অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন, তারপরে নবা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আর যখনই ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর বন্ধুরা, যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন সেট আপ বলে। তো আপনাদেরকে এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য হালকা এই জিপ ফাইলটির উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। দেখেন বন্ধুরা, প্রায় সময় আমার কাছে কমেন্ট আসে, ভাই আপনি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি দেন নাই। আপনারা জানেন কি করেন, যখনই আপনারা ভিডিওটি দেখেন আপনারা স্কিপ করে করে দেখেন, এর জন্য আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, শুধু একটিবারের জন্য আপনি ভিডিওটি কমপ্লিট দেখেন, তাহলে এই সেট আপটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা এই পাসওয়ার্ডটি খুবই ইজিতে ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যখনই ওকেতে ট্যাপ করব আমরা দেখতে পারবো আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ইয়েলো অ্যান্ড ডার্ক বলে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে আবারও মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নোয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশনটির মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নবাব ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, এখানে কিছুই দেখতে পারবেন না। বন্ধুরা দেখেন, এই নোভা লঞ্চার উইদাউট নোভা লঞ্চার এই থিমসটি কোনো কাজ করবে না। অবশ্যই আপনাদেরকে নোভা লঞ্চারটি কনফার্ম সেটিং করতে হবে, না হলে আমি এখানে আপনাদেরকে যে কাস্টমাইজটি করে দেখাতে যাচ্ছি, অবশ্যই এই কাস্টমাইজটি করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতেই হবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার কাছে যদি KLWP অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, তাহলে আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। বন্ধুরা আমি এখানে KLWP প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি। যদি এই ধরনের সেট আপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। যদি আপনারা প্লে স্টোরে ফ্রি ভার্সনটি ইউজ করেন তাহলে এই কাস্টমাইজগুলো আপনারা করতে পারবেন না। আমি যে KLWP প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে থ্রি লাইনে ট্যাপ করতেছি। আপনারা উপরে এখানে দেখতে পারবেন আমি KLWP প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে উপরে এখানে ট্যাপ করে দিন, আপনারা এখানে এক্সপোর্ট অপশনে চলে আসবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলের মধ্যে যে থিমসটি রয়েছে সেই থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের থিমসটি রেখেছি, এর জন্য এই ডাউনলোড নামের ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এলো অ্যান্ড ডার্ক, তো আপনাদেরকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন এলো অ্যান্ড ডার্ক বলে KLWP, এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ট্যাপ করার সাথে সাথে এখানে আপনাদেরকে থিমসটি শু না করে তাহলে একবার এখানে ইনস্টলে চলে আসুন, তারপরে আবার এক্সপোর্টে চলে যান, আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। বন্ধুরা এই থিমসটি এত অসম, আপনাদেরা যদি কাস্টমাইজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। থিমসটি এভাবেই আমি কাস্টমাইজ করেছি, আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধু হালকা এটার উপর ট্যাপ করুন। দেখেন থিমসটি এখানে কাস্টমাইজের জন্য লোডিং একটু নিতেছে, তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন থিমসটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা এখানে যে আপনারা এখানে দেখতেছেন উপরে একটি ক্যামেরার মতো চলে আসছে, যখনই আপনার নোটিফিকেশনটি আসবে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে একটি নোটিফিকেশন শো করতেছে, আমি যে রেকর্ড করতেছি এবং এখানে আপনারা একটি নোটিফিকেশন দেখতেছেন এর জন্য এটা এখানে শো করেছে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন দেখেন এই নোটিফিকেশনের জন্য আপনাদেরকে এখানে মেসেজ আসবে। যদি এই নোটিফিকেশনটি আপনি এখান থেকে ক্লিয়ার করে দেন তাহলে দেখেন এইটাও এখান থেকে চলে যাবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন নো নোটিফিকেশন। তারপরে যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন অ্যাপস মানে যতগুলো এখানে আমি আইকন প্যাডগুলো অ্যাড করেছিলাম সবগুলো হাইড হয়ে যাবে। যদি আবারও পুনরায় দেখতে চান তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন আপনার সবগুলি আইকন প্যাক বের হয়ে চলে আসবে। মানে এভাবেই আমি এই থিমসটি কাস্টমাইজ করেছি। বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে যা করতে হবে, এখানে উপরে সেভে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে দেখেন এরকমই একটি মানে উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিন। দেখেন এখানে আপনাদেরকে একটুখানি লোডিং নেবে, তারপরে এখানে দেখতেছেন আপনারা সেট ওয়ালপেপার,
এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এটাকে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করুন। ওয়েট করার পর আবারও আপনারা এখানে চলে আসবেন। তারপরে আবারও ফ্রেন্ডস এগেন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই উইন্ডোটি চলে যাবে। তারপরে আবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। দেওয়ার পর আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনারা এখানে ট্যাপ করবেন দেখেন আপনার ডিভাইসের সবগুলো আইকন প্যাক এখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই সেট আপের জন্য আমি কোনো আইকন প্যাক অ্যাপ্লাই করি নাই। যদি আপনারা কোনো আইকন প্যাক অ্যাপ্লাই করতে চান তাহলে এই সেট আপের জন্য আপনারা আইকন প্যাক অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই টিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই টিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।